হাওয়ার মতো বাংলা সিনেমার কাছে পাত্তা পাচ্ছে না হলিউডের ছবি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। হাওয়ার পোস্টার ট্রেলার প্রকাশের পর অনেক আলোচনা ছিল, সিনেমা প্রেমীরা তাদের বহুল প্রতীক্ষিত ছবিটি নিয়ে উচ্ছ্বাসও দেখিয়েছেন। কিন্তু সাদা সাদা কালা কালা এই গান দিয়ে হাওয়া সিনেমা হয়ে উঠেছে জনমানুষের ছবি। মুক্তির আগেই সিনেমার গানটি সবার মুখে মুখে। বন্ধু কালা পাখি আমি জানো কি, অসন্তকালে তোমার বলতে পারিনি। শহর থেকে সুদূর গ্রামেও ছড়িয়েছে গানটি। অবশেষে 29 জুলাই দেশে 24টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সিনেমাটি দেখতে দর্শকের ব্যাপক আগ্রহের প্রমাণ পেয়েছে অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে আগাম টিকিট কাটার হিড়িক পড়েছে। এরই মধ্যে দেশের প্রায় সবকটি মাল্টিপ্লেক্সে 2-3 দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রযোজক ইফতেখার নওশাদ জানান, তার হলে এখন পরাণ চলছে, আগামী শুক্রবার থেকে চলবে হাওয়া। ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বাংলা সিনেমার ভালো ব্যবসা নিয়ে নিজের আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ঈদে মুক্তি পাওয়া পরাণ দিয়ে দারুণ সাড়া পেয়েছি। আগে দর্শকের অভাবে আমার হলে নাইট শো প্রায়ই বন্ধ থাকত, এখন নাইট শো নিয়মিতই চলছে। সিনেপ্লেক্সের মতো অনলাইনে টিকিট বিক্রির সুযোগ থাকলে আরও অগ্রিম টিকিট বিক্রি করতে পারতাম। এই প্রযোজক ও হল মালিকের মন্তব্য, তরুণেরা যদি এভাবে একের পর এক ভালো ছবি দর্শকদের দিতে পারেন তাহলে সিনেমার ব্যবসা আগের মতো চাঙ্গা হয়ে উঠবে। পরাণ ও হাওয়া ছবিতে দর্শকের উন্মাদনা দেখে মনে হচ্ছে বাংলা সিনেমার নতুন যুগের সূচনা শুরু হয়ে গেছে। ঢাকা ও ঢাকার বাইরে হাওয়া নিয়ে দর্শকদের এমন আগ্রহে খুশি ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, আমি মূলত বিজ্ঞাপন নিয়ে কাজ করি, সিনেমার প্রচারের বিষয়গুলো আমার জানা ছিল না, কিন্তু যখন ছবির পোস্টার ছাড়লাম সারা দেখে চমকে গিয়েছিলাম। ট্রেলার প্রকাশে আরও বেশি সারা পেয়েছি, এরপর সাদা সাদা কালা কালা গানটি গণমানুষের হয়ে গেল। এই নির্মাতা আরও মনে করেন, পোস্টার ট্রেলার গান সিনেমাটিকে অনেকটা এগিয়ে দিয়েছে। সুমন বলেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীর কাছে ছবিটি নিয়ে কথা বলতে গিয়েছি, গানও করেছি, সব মিলে দর্শকের সঙ্গে যোগাযোগটা বেশ শক্তভাবে করতে পেরেছি, যার কারণে হলে হলে আগাম টিকিট কেনার ভিড় তৈরি হয়েছে। এখন দেখা যাক মুক্তির পর কী হয়। হাওয়ার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুশি, সোহেল মণ্ডল, নাসিরুদ্দিন প্রমুখ।